ক্লাস নাইনের একটা চ্যাপ্টার দ্রবণ, যেটা এবার সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে থাকবে। আজকে এই চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করি। নাম হচ্ছে দ্রবণ। এটাও একটু বড় চ্যাপ্টার, দুটো পার্টে শেষ করব, আজকে অর্ধেক, আগামী দিন আরেকটা পার্ট শেষ করব। এখন দ্রবণ কাকে বলে? দ্রবণের প্রথম সংজ্ঞা যদি আমরা বলি, দুই বা ততোধিক পদার্থকে, সেই পদার্থটা কঠিন, তরল, গ্যাসীয়, যা খুশি হতে পারে, একটা সমসত্ত্ব মিশ্রণ তৈরি করা হলো, যে মিশ্রণে পদার্থগুলোর আপেক্ষিক ঘনত্ব সব জায়গায় কি থাকবে, সমান থাকবে, তখন সেই মিশ্রণটাকে বলা হবে দ্রবণ। বিষয়টা কীরকম, এক গ্লাস জলের মধ্যে আমি এক চামচ লবণ বা এক চামচ চিনি গুলিয়ে দিলাম, গুলিয়ে একটু ঘুটিয়ে দিলাম। তাহলে চিনিটা গুলিয়ে যাওয়ার পর আমি ওই এক গ্লাস জলে যেখান থেকে খুশি যদি এক চামচ আমি জল সংগ্রহ করি, তাহলে কি দেখব, সেই এক চামচ জলে সব জায়গাতে চিনির মিষ্টতা সমান। তার মানে কি, এই মিশ্রণটা সব জায়গায় চিনির ঘনত্ব কি হয়ে গেল, সমান থাকবে, তখনই একে বলা হবে দ্রবণ। ডিফারেন্স একটু বলে নিই, মনে করো চাল এবং ডাল মিশালো, মিশানোর পরে আমি এই চাল ডালের মিশ্রণে কোনো একটা অংশ থেকে যদি আমি এক মুঠো এক চামচ যদি আমি মিশ্রণটাকে নেই, আরেকজন একটু অন্য জায়গা থেকে যদি নেয় মিশ্রণটাকে, তাহলে এই দুজনের এক চামচ চাল ডালের মিশ্রণে কিন্তু কখনোই চাল এবং ডালের অনুপাত সমান থাকবে না। তাই ওইটা কিন্তু চাল আর ডালের মিশ্রণটা কিন্তু দ্রবণ তৈরি হলো না, কিন্তু আমার জলের মধ্যে যদি আমি লবণ বা চিনিকে গুলাই, সেই এক গ্লাস জলের সমস্ত জায়গাতেই চিনি বা লবণের ঘনত্ব সব জায়গায় কিন্তু সমান, তাই এটাকে বলা হচ্ছে দ্রবণ। তাহলে দ্রবণের ক্ষেত্রে দেখো, সমসত্ত্ব মিশ্রণ তৈরি হওয়ার পর এই মিশ্রণটার মধ্যে একটা উপাদান থাকবে বেশি পরিমাণ, আরেকটা উপাদান থাকবে কম পরিমাণ, অর্থাৎ কারো মধ্যে কারোকে মেশাবো। দ্রবণের মধ্যে যে উপাদানটার পরিমাণ থাকবে বেশি তাকে বলা হয় দ্রাবক, এবং যাকে মেশানো হয় তাকে বলা হয় দ্রাবক। এক্ষেত্রে জলটা হচ্ছে আমার দ্রাবক, কারণ জলের মধ্যে চিনিটাকে মেশানো হচ্ছে, আর চিনিটাকে আমি বলবো হচ্ছে দ্রাবক। কতগুলো এক্সাম্পল বলা যায় এরকম দ্রবণ তৈরি। আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে দ্রবণ কিন্তু আমার তৈরি করতে গেলে কঠিন, তরল, গ্যাস, যা খুশি হতে পারে। একটা এক্সাম্পল যদি বলা হয়, যেমন এই মাত্র যে এক্সাম্পলটা বলা হলো জলের মধ্যে লবণ বা চিনি গুলিয়ে দেওয়া, এটা হচ্ছে আমার কঠিনের মধ্যে, কঠিন এবং তরলের একটা দ্রবণ। এখানে কঠিনটাকে, কঠিনটা হচ্ছে চিনি, তরলটা হচ্ছে গিয়ে জল, চিনি হচ্ছে দ্রাবক, জল হচ্ছে দ্রাবক। আরেকটা যদি এক্সাম্পল বলি একই রকমভাবে, ধরো তরল এবং তরলের দ্রবণ, তরল এবং তরলের দ্রবণ কীরকম, আমরা কতগুলো তরল পদার্থ জানবো কেমিস্ট্রিতে, যেমন অ্যালকোহল একটা উপাদান যেটা কেমিস্ট্রিতে খুবই কাজে লাগবে, টেনে গিয়ে তোমরা এটা পাবে, আপাতত নামটা শুধু জেনে রাখো অ্যালকোহল। এই অ্যালকোহলের সাথে যদি জলকে মিশিয়ে দিই তাহলে একটা দ্রবণ তৈরি হবে, এই দ্রবণটাও হচ্ছে কি আমার তরল এবং তরলের দ্রবণ। আরেকটু একটা বেসিক জায়গা একটু বলে নিই, তাহলে তোমাদের জিনিসটা একটু পরিষ্কার হবে কেন হয়। আসলে ঘটনাটা হচ্ছে এই যে, যাকে মেশাবো তার কণার যে ব্যাস, এই ব্যাসগুলো, অর্থাৎ যে ধরো চিনিকে যখন আমি জলে গুলিয়ে দেব, চিনির উপাদানগুলো আগে ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে, ক্ষুদ্র 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 চিনির মলিকুল তৈরি হবে, যাদের ব্যাস এতটাই ছোট যে জলের যে অণুগুলোর মধ্যে, জলের অণুগুলোর মধ্যে যে গ্যাপগুলো, যাকে আমরা অন্তর আণবিক দূরত্ব বলি বা ফাঁকা জায়গাগুলো বলি, সেই ফাঁকা জায়গাগুলোর মধ্যে জলের অণুগুলো সব, জলের অণুগুলোর ফাঁকা জায়গাগুলোর মধ্যে চিনির অণুগুলো সব ঢুকে যাবে, ঢুকে গিয়ে কি তৈরি করবে, এটা সমসত্ত্ব মিশ্রণ তৈরি করবে, যার জন্য জলের মধ্যে আমরা আর চিনি বা লবণকে যত চেষ্টাই করি না কেন, খালি চোখে দেখতে তো পাবই না, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না, এবং উন্নত মানের যদি আমরা মাইক্রোস্কোপ ইউজ করি সেক্ষেত্রে একমাত্র দেখা সম্ভব, আদারওয়াইজ কিন্তু আমরা তাকে দেখতেই পারবো না। আরও যদি এক্সাম্পল বলা হয়, তরল এবং গ্যাসের একটা দ্রবণ কীরকম, তরল এবং গ্যাসের দ্রবণের তোমরা অনেকই এক্সাম্পল জানো, আমরা যে খাই কোল্ড ড্রিঙ্কসগুলো যে খাই, সোডা ওয়াটার খাই, এগুলোর মধ্যে কী থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে চাপ দিয়ে জলের মধ্যে ভরে দেওয়া হয়। তাহলে এই যে তরলটা হচ্ছে আমার এখানে দ্রাবক,
আর কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে আমার এখানে দ্রাবক, যাকে ওই দ্রবণের মধ্যে ওই দ্রাবকের মধ্যে মিশিয়ে দেওয়া হলো। তাহলে এখানে কার কার দ্রবণ তৈরি হলো, তরল এবং গ্যাসের দ্রবণ তৈরি হলো। এরকম আরও এক্সাম্পল বইয়ের মধ্যে পাবে, সবগুলোই মোটামুটি একটু দেখে রাখবে আর কি। তাহলে আমরা দ্রবণ সম্পর্কে একটা আইডিয়া পেলাম, দ্রবণের সংজ্ঞা পেলাম, দ্রবণের কিছু এক্সাম্পল বলা হলো, দ্রাবক কাকে বলে বলা হলো, দ্রাবক কাকে বলে বলা হলো। এবার দ্রবণে গিয়ে আমরা তিন রকম দ্রবণ মোটামুটি আমরা আলোচনা করব তোমাদের বইয়ের জন্য। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে কলয়েড, আর একটা হচ্ছে প্রলম্বন বা সাসপেনশন। এখন প্রকৃত দ্রবণ কাকে বলা হচ্ছে, একটু আগে যে কথাটা বলেছিলাম যে যদি কণাগুলোর ব্যাস 10^-8 সেমি বা তার চেয়েও ছোট হয়ে যায়, কিরকম ঘটনাটা দেখো, আমরা জানি 10^-8 সেমি কতটা ছোট হতে পারে, 10^-8 সেমি হচ্ছে ব্যাস কাদের, দ্রাবক। 10^-8 মানে 1 কে 10^8 দিয়ে ভাগ, তোমরা সূচকে হয়তো পড়ে থাকতে পারো, পড়েছো সূচকে, অঙ্কের মধ্যে ছিল। তাহলে কোনো একটা কণার ব্যাস যদি এতটা ছোট হয় তাহলে কি হবে, জলের যে মলিকুলগুলো, এগুলো মনে করো সাপোজ জলের প্রত্যেকটা মলিকুল, আর এই যে চিনির ব্যাসগুলো, চিনির কণার যে ব্যাস বা চিনির কণাগুলো যাদের ব্যাস এতটাই ছোট, এরা করবে কি, এই ফাঁকাগুলোর মধ্যে সব ঢুকে যাবে। ঢুকে যাওয়ার ফলে একটা সমসত্ত্ব মিশ্রণ তৈরি করবে, যে মিশ্রণের মধ্যে আমরা চিনির কণাগুলোকে খালি চোখে দেখতে পারবো না। এই এই দ্রবণটা, যে দ্রবণের মধ্যে কণাগুলোর ব্যাস এতটাই ছোট, এই দ্রবণটাকে বলা হবে প্রকৃত দ্রবণ। যার এক্সাম্পল জলের মধ্যে চিনি গুলিয়ে দেওয়া, জলের মধ্যে লবণ গুলিয়ে দেওয়া, এগুলো তার এক্সাম্পল। কি কি বৈশিষ্ট্য হতে পারে, একটা তো বলে দিলাম যে 10^-8 সেমি হচ্ছে তার ব্যাস হবে, স্বচ্ছ হবে, প্রকৃত দ্রবণে দ্রাবের কণাগুলো ফিল্টার পেপার এবং পার্সমেন্ট পেপার, কোনো পেপার দিয়েই আমি এই কণাগুলোকে আটকাতে পারবো না। কি ব্যাপারটা কি, একটা চিনির দ্রবণ নিলাম, চিনির মধ্যে জলের মধ্যে চিনি গুলিয়ে দ্রবণ তৈরি করলাম, এই দ্রবণটা এক ধরনের পেপার পায়, পার্সমেন্ট পেপার এবং ফিল্টার পেপার দুরকম, এদের মধ্যে যদি দ্রবণটাকে ফেলি তাহলে এই দ্রবণের চিনি জল সবাই ফিল্টার পেপার দিয়ে পাস হয়ে যাবে, চিনি জল এরা সবাই ফিল্টার পেপার দিয়েও পাস হয়ে যাবে। অর্থাৎ ফিল্টার পেপার, পার্সমেন্ট পেপার, এদের দিয়ে আমি চিনির কণাগুলোকে আটকাতে পারবো না। আরও কি ধর্ম বলা যেতে পারে, প্রকৃত দ্রবণ দ্রাবের কণাগুলোকে আমরা যেটা বললাম খালি চোখে দেখা যাবে না, এমনকি উন্নত মানের মাইক্রোস্কোপ দিয়েও আমরা এদেরকে দেখতে পারবো না। এটা গেল হচ্ছে প্রকৃত দ্রবণ। তাহলে এটা নিয়ে এতটুকু প্রায় শেষ। নেক্সট হচ্ছে কলয়েডীয় দ্রবণ কাকে বলে, কলয়েডীয় দ্রবণ হচ্ছে যে সমস্ত দ্রাবকগুলোর ব্যাস, যে সমস্ত দ্রাবকগুলোর ব্যাস, একটা এক্সাম্পল আগেই বলি, মনে করো ভাতের ফ্যান বা মার, আমরা অনেকে ফ্যান বলি অনেকে মার বলি, কি হয় জলের মধ্যে ভাতের কণার কিছু কণা জলের মধ্যে ঢুকে থাকে, ঢুকে থেকে মার বা ফ্যান তৈরি করে। আমরা কি একে চিনির দ্রবণের মতন দেখি, না, আমরা কিরকম দেখি, আমরা দুধ টাইপের দেখি। অর্থাৎ এক্ষেত্রে ভাতের কণাগুলোর ব্যাস আর 10^8 বা তার চেয়ে ছোট থাকে না, আরো বড় হয়, কত, মোটামুটি 10^-7 থেকে 10^-5 সেমি, এই রেঞ্জে যদি কণাগুলোর ব্যাস থাকে, দেখতে পাচ্ছ 10^-7 সেমি থেকে 10^-5 সেমি, এই রেঞ্জে যদি কোনো একটা দ্রাবের কণার ব্যাস থাকে, তাহলে এই কণাগুলো কোনো দ্রাবকে মিশে গিয়ে একটা অসমসত্ত্ব কিরম তৈরি করবে, অসমসত্ত্ব একটা মিশ্রণ তৈরি করবে, যে মিশ্রণের মধ্যে এই দ্রাবের কণাগুলো ইতস্তত ঘুরে বেড়াবে, আগের মতন স্বচ্ছ হবে না, অস্বচ্ছ মিশ্রণ তৈরি করবে, তখন এই মিশ্রণগুলোকে বলা হয় কলয়েডীয় মিশ্রণ, এই কল বা সরি কলয়েডীয় দ্রবণ। এই কলয়েডীয় দ্রবণের মধ্যে এই কণাগুলো কিন্তু এতটাই বড় যে এরা কিন্তু এই মাঝে ঘুরতে চান্স পাবে, ফলে এরা ইতস্তত ঘুরে বেড়াবে। এদেরকেও যদি আমরা ফিল্টার পেপার বা পার্সমেন্ট পেপারের মধ্যে দিয়ে পাস করাই, তাহলে কি দেখব,
তাহলে দেখো এই কণাগুলো ফিল্টার পেপার ভেদ করতে পারবে, অর্থাৎ ফিল্টার পেপারের ভেতর দিয়ে এই কণাগুলো পাস করে চলে যাবে, কিন্তু পার্চমেন্ট পেপারকে কিন্তু এরাও ভেদ করতে পারবে না। পরিষ্কার? তাহলে আমরা পার্চমেন্ট পেপার দিয়ে কিন্তু এই কলয়েডীয় দ্রবণকে ইচ্ছে করলে আলাদা করতে পারব। এদেরকে খালি চোখে দেখা যায় না, কিন্তু এদেরকে যদি আমরা উন্নত মানের মাইক্রোস্কোপ ইউজ করি তাহলে আমরা এই কণাগুলোকে দেখতে পারব। আর কি বলা যেতে পারে? আরো বলা যেতে পারে, এক্সাম্পল হিসেবে ভাতের ফ্যান তো বললাম, গরম জলের মধ্যে আমি কি করলাম, বার্লি দিয়ে দিলাম। বার্লি দিলেও যে বার্লিটা, বার্লি কিন্তু এরকম ভাবে মিশে যায় না, বার্লিও কিন্তু জলের মধ্যে ইতস্তত ঘুরে বেড়ায় এবং একটা অস্বচ্ছ দ্রবণ বা মিশ্রণ তৈরি করে, এটাও একটা কলয়েডীয় দ্রবণ। নেক্সট আরেকটা কি বললাম, আরেকটা হচ্ছে গিয়ে প্রলম্বন বা সাসপেনশন। যখন কণাগুলোর ব্যাস 10^-4 সেমি বা তার চেয়েও বড় হবে, কণাগুলোর ব্যাস 10^4 সেমি বা তার চেয়েও বড় হবে, তখন কি হবে? একটা এক্সাম্পল আগে বলি, মনে করো চকের গুঁড়া, চকের গুঁড়া আমি করলাম কি জলের মধ্যে মিশিয়ে দিলাম, মিশিয়ে একটু ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করার পর আমি যদি গ্লাসটাকে অনেকক্ষণ রেখে দিই তাহলে কি দেখবো, চকের গুঁড়াগুলো এরাও কিন্তু জলের ফাঁকার মধ্যে চান্স পাবে না, ঘুরতে পারবে না, এরাও কি করবে ইতস্তত ঘুরে বেড়াবে, এবং অনেকক্ষণ রেখে দিলে কিছু চকের গুঁড়া নিচে থিতিয়েও পড়বে। এখানেও কিন্তু মিশ্রণটা অসমসত্ব মিশ্রণ তৈরি হবে, কেন? কারণ উপর দিকে চকের গুঁড়াগুলোর পরিমাণ থাকবে কম, নিচের দিকে কিন্তু চকের গুঁড়াগুলোর পরিমাণ থাকবে একটু বেশি। তাহলে এক্ষেত্রে প্রলম্বনের সংজ্ঞা কি বলা যেতে পারে? যখন কোনো কঠিন পদার্থ, সাধারণত কোনো তরল দ্রাবকের মধ্যে 10^-4 সেমি বা তার চেয়ে বেশি ব্যাস বিশিষ্ট ক্ষুদ্র কণায় বিভাজিত হয়ে অস্বচ্ছ, অসমসত্ব এবং অস্থায়ী একটা মিশ্রণ তৈরি করবে, তাহলে কিরকম মিশ্রণ তৈরি করবে? অস্বচ্ছ মানে জলটা ঘোলা হয়ে যাবে, অসমসত্ব, কি বলেছিলাম অসমসত্বের জায়গাটাতে, যে আমি ওই দ্রবণটার মধ্যে সব জায়গায় কিন্তু চকের গুঁড়ার ঘনত্ব সমান পাবো না, ওপর দিকে চকের গুঁড়ার পরিমাণ থাকবে কম, অল্পক্ষণ পরে দেখবো নিচের দিকে চকের গুঁড়ার পরিমাণটা অনেকটাই বেশি, অর্থাৎ অসমসত্ব একটা মিশ্রণ তৈরি করবে, এবং যাকেও কিন্তু আমরা ফিল্টার পেপার, পার্চমেন্ট পেপার সব কিছুই কিন্তু এদেরকে আটকে দেবে, অর্থাৎ ফিল্টার পেপার, পার্চমেন্ট পেপার এদের কাউকেই এরা ভেদ করতে পারবে না এই কলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে। বিষয়টা বোঝাবে কি বলতে আছি, মানে আমি যদি চকের গুঁড়া এবং জল মিশিয়ে একটা দ্রবণ তৈরি করি তাহলে এটা হবে একটা কলয়েডীয় প্রলম্বন, এই দ্রবণটাকে যদি আমি ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপার এর ভিতর দিয়ে পাস করাই তাহলে চকের গুঁড়া ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপারের মধ্যে আটকে যাবে, কারণ এর ব্যাস অনেকটাই বড়। উদাহরণ বলাই হলো চকের গুঁড়া, অনেক সময় উদাহরণ হিসেবে তোমরা বালির বালির মিশ্রিত জল বলতে পারো, এগুলো হচ্ছে কি প্রলম্বন বা সাসপেনশনের এক্সাম্পল। তাহলে মূলত এই পার্টটাকে ভাগ করা হলো কি দিয়ে, দ্রাবের ব্যাস দিয়ে। কোন দ্রাবের ব্যাস ছোট হলে কি হয়, সেই সেন্সে এদেরকে তিনটা ভাগে ভাগ করা হলো, প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ, প্রলম্বন বা সাসপেনশন। এবার প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ, সাসপেনশন বা প্রলম্বন যাই হোক না কেন, আমরা সাধারণত কি ইউজ করি, দ্রাবক হিসেবে জলটাকে। কেন? তারও বহু কারণ আছে, এরা এই সমস্ত পদার্থগুলো মূলত দুর্গম টাইপের হয়, তোমরা টেনে গিয়ে এটা দেখবে, সমযোজী পদার্থ, আরেকটা হয় তড়িৎযোজী পদার্থ। যে সমস্ত পদার্থগুলো তড়িৎযোজী পদার্থ হয় তারা অটোমেটিক ভেঙে যায়। কিরকম? মনে করো সাপোজ যদি লবণের কথা বলি, লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, লবণটা কি হবে, ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি করবে, ভেঙে তৈরি করবে সোডিয়াম প্লাস আয়ন প্লাস ক্লোরিন মাইনাস আয়ন। সমযোজী যারা, কারা সমযোজী, যেমন ধরো চিনি, এই সমযোজী পদার্থগুলো তাহলে এই পদার্থটা কি হলো, ভেঙে গিয়ে জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এরা ভেঙে গিয়ে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস তৈরি করলো। সমযোজী একটা পদার্থ যদি কথা বলা হয়, যেমন চিনি,
চিনি হচ্ছে একটা সমযোজী পদার্থ। এই সমযোজী পদার্থগুলোকে যখন আমি জলে গোলাবো, এই পদার্থগুলো ছোট ছোট কণায় ভেঙে যাবে। যদি এদের সাইজ 10^-8 সেমি বা তার চেয়ে ছোট হয়, তাহলে এরা কি করবে, এই জলের মলিকিউলগুলোর ফাঁকা জায়গায় গিয়ে সব ঢুকে যাবে। ঢুকে গিয়ে তারা কি দ্রবণ তৈরি করবে, প্রকৃত দ্রবণ তৈরি করবে। প্রকৃত দ্রবণ নিয়ে আর বিশেষ কিছু করার নেই। এখন কলয়েডীয় দ্রবণ নিয়ে একটু পড়তে হবে। এখানটা কলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে আমরা দুটো জিনিসকে পড়ব, একটা হচ্ছে বিস্তৃত দশা আর একটা হচ্ছে বিস্তার দশা। দ্রবণে যেরকম দ্রাবক ছিল কম, দ্রবণের মধ্যে দ্রাবক ছিল কম, ঠিক একই রকম ভাবে কলয়েডীয়র মধ্যে যার যাকে মেশানো হয়, অর্থাৎ যাদের ব্যাস 10^-5 সেমি থেকে 10^-7 সেমি রেঞ্জের মধ্যে হয়। এক্সাম্পল কি বলা হয়েছিল, ভাতের কণাগুলো যাদের সাইজ কি এরকম টাইপের হবে, 10^-5 সেমি থেকে 10^-8 সেমি, বা বার্লি, বার্লিরও সাইজ প্রায় এই এই রেঞ্জই থাকবে। এদেরকে বলা হয় বিস্তৃত দশা। এর সংজ্ঞা বলা যেতে পারে কলয়েডীয় দ্রবণের যে দশাটি 10^-5 সেমি থেকে 10^-7 সেমি ব্যাস বিশিষ্ট কণা রূপে অন্য কোন দশার মধ্যে বিস্তৃত থাকে, তাকে বলা হয় বিস্তৃত দশা। কার মধ্যে বিস্তার থাকবে, যদি আমি বার্লিকে জলে গোলাই তাহলে জলটাকে বলা হবে বিস্তার দশা। কলয়েডীয় দ্রবণে যে দশার মধ্যে, তাহলে বিস্তৃত দশা কারা, ঠিক দ্রাবের মতোই, দ্রাবটাকে গোলানো হয় কোথায়, দ্রাবকের মধ্যে। আর বিস্তৃত দশা হচ্ছে কারা, যাকে গোলানো হচ্ছে, ভাতের ফ্যান, বার্লি, আর যার মধ্যে গোলাবো যেমন জল, এই জলটাকে বলা হচ্ছে বিস্তার মাধ্যম। তাহলে কলয়েডীয় দ্রবণের যে দশার মধ্যে বিস্তৃত দশার কণাগুলি ছড়িয়ে থাকে তাকেই বলা হবে বিস্তার দশা বা বিস্তার মাধ্যম। এবার কিছু এক্সাম্পল আমি বলি, তোমরা শোনো। কঠিন তরল যেমন জলের মধ্যে আমি দিলাম একটু আঠা, গদ টাইপের একটা আঠা, তাহলে কঠিনটাকে এখানে গদ, তাহলে বিস্তৃত দশাটাকে গদ আর বিস্তার দশাকে জল। বোঝা গেল? বেশ, আরেকটা মনে করো কঠিন আর গ্যাসের, একে বলা হয় কঠিন এরোসল। কঠিন এরোসল, কঠিনের মধ্যে গ্যাস, গ্যাসের মধ্যে কঠিন। এক্সাম্পল কি, ধোঁয়া। ধোঁয়ার মধ্যে কি হয়, ধোঁয়াটা হচ্ছে গ্যাসীয় মাধ্যম, এটা হচ্ছে বিস্তার মাধ্যম। এর মধ্যে কারা ঢুকে পড়ে গিয়ে, কিছু কিছু ছাই, ছাইয়ের একদম ডাস্ট, একদম পাউডার ছাই, যারা কি হয় বিস্তৃত দশা আকারে গ্যাসীয় মাধ্যমে ঢুকে পড়ে। তাহলে গ্যাসীয় মাধ্যমটা হচ্ছে এখানে বিস্তার মাধ্যম, আর ছাইগুলো হচ্ছে এখানে বিস্তৃত মাধ্যম। তাহলে ধোঁয়াটা একটা কিসের এক্সাম্পল, কঠিন এরোসলের এক্সাম্পল। তরল তরলের এক্সাম্পল, এটা খুব ইম্পর্টেন্ট, একে বলা হয় ইমালশন। তরল তরলের একটা কলয়েড, একে বলা হচ্ছে ইমালশন। এক্সাম্পল কি, দুধ হচ্ছে তার বেস্ট এক্সাম্পল। দুধের মধ্যে কি থাকে, তরল উপাদান, জলও একটা তরল, তাহলে বিস্তৃত মাধ্যমটাও তরল আর বিস্তার মাধ্যমটাও এক্ষেত্রে তরল। তরল আর গ্যাসের মধ্যে একে হচ্ছে তরল ইমালশন বা তরল এরোসল। এর এক্সাম্পল কুয়াশা। কুয়াশাটা কি করে তৈরি হয় আমরা জানি, কুয়াশা হচ্ছে বায়ু একটা মাধ্যম। এই বায়ু মাধ্যমের মধ্যে বা গ্যাসীয় মাধ্যমের মধ্যে জলের কণা, জলটা কি এখানে, জলটা হচ্ছে তরল, জলের কণাগুলো ঢুকে পড়ে, ঢুকে একটা একটা ঘন কুয়াশার সৃষ্টি করল। তাহলে কুয়াশার মধ্যে বিস্তৃত মাধ্যমটাকে, বিস্তৃত মাধ্যমটা হচ্ছে এখানে আমার জলের কণা তরল, আর গ্যাসটা কি, গ্যাস হচ্ছে বিস্তার মাধ্যম, এটাকে বিস্তার মাধ্যম, গ্যাসীয় পদার্থ। তাহলে এরকম ইয়েকে বলা হচ্ছে তরল এরোসেল। তাহলে তরল এরোসেলের এক্সাম্পল কিন্তু আমার কুয়াশা। এরকম ভাবে আরেকটা জিনিস আমাদের পড়তে হয় এখানে, সে হচ্ছে ইমালশন জিনিসটা কি। ইমালশন হলো একটা কলয়েডীয় দ্রবণ যেখানে বিস্তৃত দশা এবং বিস্তার দশা উভয়ই হচ্ছে তরল, যেটা একটু আগে বললাম এক্সাম্পল দুধ। বিস্তার দশাও তরল, বিস্তৃত দশাটাও হচ্ছে তরল, একে বলা হয় ইমালশন।
মোটামুটি তোমাদের এতটুকু একটা চ্যাপ্টার থাকলো এই পার্টটা। নেক্সট দিন আমরা দ্রবণ থেকে আরো একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে গিয়ে দ্রাব্যতা, প্রকৃত দ্রবণ, এটা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ, এবং দ্রাব্যতার এক দুটো আমি গ্রাফিক্যাল জিনিসও দেখাবো, এটা পরের একটা চ্যাপ্টারে পড়ানো যাবে। আর